Suzuki Bandit 150. Suzuki Bandit 150 এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল 2020 সালে। এই বাইকটি বাংলাদেশের বাজারে মোস্ট পাওয়ারফুল বাইক Suzuki GSX-R এর নেকেড ভার্সন। আমরা যারা পাওয়ারফুল কমিউটার সেগমেন্টের বাইক পছন্দ করি তাদের জন্য এই বাইকটি হবে ফার্স্ট চয়েস। কারণ এই বাইকটিতে পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি দেওয়া হয়েছে কমিউটার বাইকের সকল আপডেট ফিচার। আজকের এই ভিডিওতে এই বাইকে Suzuki কি কি নতুন ফিচার অ্যাড করেছে এবং বর্তমানে এই বাইকটি বাংলাদেশের বাজারে কত সে সম্পর্কে জানাবো। তার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা এই বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকটির সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে এবং এই বাইকটিকে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই বাইকটা কিছুটা Suzuki GSX-R এর মতো। এর ডিজাইন এবং লুকসের কারণে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য হবেন। তাছাড়া বাইকটি তিনটি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। বাইকের সামনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসাবে ব্যবহার করা হয়েছে এলইডি বাল্বের হেডলাইট। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফ্রক সাসপেনশন। এই বাইকটি ফ্রন্টের টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 90/80 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের সামনের দিকে ব্রেকিং সিস্টেম হিসাবে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটার ডিস্ক ব্রেক। এবং এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও ইম্প্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এবার আসি বাইকের পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এই বাইকটির পিছনে রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করার কারণে এই বাইকটি থেকে আপনি গ্রিপ খুব ভালো পেয়ে যাবেন এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। এবং এই বাইকের পিছনে আমরা ABS ব্রেকিং দেখতে পারব। তাছাড়া বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসাবে দেখতে পারব আকর্ষণীয় ডিজাইনের এলইডি বাল্বের টেল ল্যাম্প। স্পিডোমিটার, এখন আমরা কথা বলবো এই বাইকটির স্পিডোমিটার নিয়ে। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকবে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, টেকোমিটার ইত্যাদি। বাইকটি সিট হাইট হবে 792 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন আপনি বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 165 মিলিমিটার। বাইকটির কার্ব ওয়েট হবে 135 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 11 লিটার এবং রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 2 লিটার। ইঞ্জিন টাইপ, চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটিতে আপনি Suzuki GSX-R এর ইঞ্জিন পেয়ে যাবেন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 150 সিসি ফোর স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC ওয়াটার কুল FI ইঞ্জিন। ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 19.2 PS 10,500 RPM, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 135 কিলোমিটার। তবে এর ইউজার রিভিউতে ভিন্ন কথা বলা আছে। ইউজারের মতে এর থেকে টপ স্পিড পেয়ে যাবেন 142 কিলোমিটার। এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14 নিউটন মিটার 9,000 RPM-এ। এর পাশাপাশি বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 50 কিলোমিটার, কিন্তু যদি একটু মন্দভাবে ইউজ করেন তাহলে এর থেকে আপনি টপ মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার। এই বাইকটিতে স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এই বাইকের দাম জানার আগে অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা নতুন পুরাতন বাইকের রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না, তবে এই বাইকের কিছু ইউনিট আনঅফিসিয়ালি বেশ কিছু শোরুমে পাওয়া যাচ্ছে এবং এর আনঅফিসিয়ালি প্রাইস হবে 319,950 টাকা। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।